আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্প্রাইডার লিলি গাছ নিয়ে কিছু কথা। আমরা অনেক যত্ন করেও অনেক সময় অনেক গাছ বাঁচাতে পারি না, কিন্তু স্প্রাইডার লিলির এত সুন্দর মুগ্ধ করা ফুল থাকার পরেও এই স্প্রাইডার লিলি যার বাসায় আছে এর সুঘ্রাণ সম্পর্কে তো সে খুব ভালোভাবেই জানেন, তাকে আর বলার কিছু নেই। কিন্তু যারা এই ফুলটি এখনও এই সম্পর্কে জানেন না, তারা এই ফুলটির গাছ পারলে কালেক্ট করবেন, বুঝতে পারবেন এটার ঘ্রাণটা যে কতটা মাতোয়ারা, তীব্র সুঘ্রাণ হয় এই ফুলটির। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে গাছটি এত সুন্দর ফুল দেয়, এত সুঘ্রাণ ছড়ায়, সেই গাছটির জন্য আসলে তেমন কোনো যত্নেরই প্রয়োজন হয় না। আমার এই গাছটি মানে আমি কি বলবো, অনেক সময় হয়তো আমি ঠিকমতো পানিও দিতে পারি না, এই গাছটাতে পাতাগুলো শুকিয়ে যায়, কিন্তু সিজনের সময় ঠিকই বাল্বগুলো সুন্দরভাবে বের হয়ে আসে। আর আমার এই গাছের মাটিগুলো আমি প্রায় সময় নিংড়াতে পারি না, বছর চলে যায় গাছের মাটিগুলো একবারে এঁটে সেঁটে থাকে। আমাদের সাধারণত উচিত গাছের মাটিকে কিছুদিন পরপর নিংড়িয়ে দেওয়া, তো আমি সেই কাজটা করতে পারি না। আর খুব ছোট বালতিতে গাছটি রোপণ করা হয়েছে। আমার গাছের টপটা খেয়াল করে দেখবেন যে কি ছোট একটা বালতিতে এই কয়েকটা গাছ রোপণ করা, তাছাড়া মাটিগুলোতে একেবারে শ্যাওলা পড়ে গেছে, মানে এত এটে সেটে আছে, শ্যাওলা হয়ে গেছে। বুঝতেই পারছেন এই গাছটার কি পরিমাণ যত্ন আমি করি। তো এরকম অবহেলা করার পরও এই গাছটি আপনাকে মানে এক কথায় কি বলবো, ও নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয়। স্প্রাইডার লিলি গাছ একদম নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয় তার সৌন্দর্য। অন্য গাছের মতো এই গাছ যত্ন করতে হয় না, অনেক রোদের তাপেও আপনি যদি পানি না দেন, সপ্তাহ তিন চার দিন পানিও যদি না দেন, তবুও কিন্তু এই স্প্রাইডার লিলি গাছগুলি খুব সযত্নে বেঁচে থাকে। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। আমার যে অবস্থা, এই গাছটির প্রতি যে পরিমাণ অবহেলা হয় আমার, আমার এই গাছগুলো একেবারে থাকারই কথা না। সেই জায়গায় টাইমলি আমি দেখি আমার গাছগুলো থেকে ফুল চলে আসে। তবে আপনারা আমার মতো হবেন না, একটু যত্ন করবেন গাছটির, তাহলে আরও বেশি হয়তো বা আপনাদের বাল্বগুলো আরও বেশি বেশি ছড়িয়ে যেতে পারবে। তো আপনার মাটিগুলো নিংড়িয়ে দেবেন যাতে নিচের দিক থেকে আরও নতুন নতুন বাল্ব গজাতে পারে। আর সিজন শেষে যখন ফুলটা শেষ হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন বাল্বগুলো শুকিয়ে যাবে, তো তখন আপনারা পাতাসহ বাল্বগুলো উপর থেকে একদম সবগুলো ছেঁটে দিবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আবার নতুন পাতা গজাবে। তো আপনারা এই গাছটি আপনাদের বারান্দায় বা ছাদ বাগানে রোপণ করতে পারেন। এই গাছটি থেকে আপনি শুধু পেয়েই যাবেন এরকম একটি নিঃস্বার্থ গাছ, এই স্প্রাইডার লিলি। যেমন সুঘ্রাণ ছড়িয়ে দেবে আপনার আঙিনার চারিদিকে, তেমনি অযত্নেও খুব সুন্দরভাবে এই গাছগুলো টিকে থাকে। পরবর্তীতে আবার অন্য কোনো গাছ নিয়ে, অন্য কোনো গাছের ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।